একে আঙ্গেই নাই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও সকাল সন্ধ্যা মন্দিরে পূজা অর্চনা চলছে। লালমনির হাটে শত বছর ধরে চলে আসছে ধর্মীয় সম্প্রীতির এই নজির। মসজিদ লাগোয়া মন্দিরে এবার আয়োজন হয়েছে শারদীয় দুর্গোৎসবের। সম্প্রীতির এই বন্ধন দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। তন্ময় আহমেদ নয়নের প্রতিবেদন জানাচ্ছেন তানভীর জনি। লালমনিরহাট পৌর শহরের পুরানবাজারের জামে মসজিদের পাশেই কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির। পাঁচ ওয়াক্ত নামাজের সময় বন্ধ রাখা হয় পূজা অর্চনা। নামাজ শেষে পুনরায় শুরু হয় মন্দিরের কার্যক্রম। একে অন্যকে নানাভাবে সহায়তা করেন তারা। যুগ যুগ ধরেই দুই ধর্মীয় প্রতিষ্ঠানে চলছে উপাসনা। সাম্প্রদায়িক সম্প্রীতির এ এক অনন্য নজির। সাম্প্রতিক কোনো দ্বন্দ্ব বিচ্ছেদ বা এই ধরনের কোনো প্রতিহিংসা আমাদের এখানে মাঝে নেই। সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, আমরা একই সব, কিন্তু ধর্ম যার যা, রাষ্ট্র সবার। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই কালীবাড়ি মন্দিরে দুর্গাপূজা হয়ে আসছে। মসজিদের পাশেই বাজছে ঢাক শঙ্খ উলোধনি। এরা পূজার সময় পূজা করে, আমাদের নামাজের সময় নামাজ হয়, কোনো অসুবিধা হয় না। যুগ যুগ ধরে আমরা সম্প্রীতি বা দুজন হিন্দু মুসলমান একসাথে বসবাস করে আসতেছি। এখানে যে কেউ আসলে ভালো লাগে সবার কাছে। যেই হয় সহাবস্থান, কোনো গণ্ডগোল আজ পর্যন্ত হয়নি। আমার 40 বছর বিয়ে হয়েছে, আমি সম্প্রীতির এই নজির লালমনিরহাটবাসীর গর্বের বিষয়। প্রতি বছরই দেশ বিদেশ থেকে আসেন দর্শনার্থীরা। মসজিদ মন্দির একসঙ্গে, এখানকার পরিবেশ খুবই ভালো লাগলো। ওরা ওদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। This is my first time here and I am very happy to be part of the Durga Puja. আমাদের হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটা তৈরি হয় এবং এটা দেখে অন্যান্য এলাকার মানুষ যারা রয়েছে তারাও উৎসাহিত। 19 শতাব্দীর শেষ দিকে মন্দিরটি নির্মাণ করা হয়। প্রায় একই সময়ে মন্দিরের পাশেই নির্মাণ করা হয় মসজিদটি। তানভীর জানি, নাগরিক।